কি গান মাছি হুনাইলো, কি বাঁশি মাছি বাজাইলো, কর্ণফুলের শাম্পানওয়ালা আমার মন হরে নিল। নাচ গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নগরীর শিল্পকলা একাডেমিতে উৎসব মুখর পরিবেশে চলছে সাত দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। বিকেল নামতে সংস্কৃতি প্রেমী ও সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত নগরীর শিল্পকলার প্রাঙ্গণ। গত 2 ফেব্রুয়ারি শুক্রবার শিল্পকলার মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। প্রতিদিনই দলীয় সঙ্গীত নৃত্য আবৃত্তি পরিবেশনায় মঞ্চ আলোকিত করছে শিল্পীরা। আমি বলতে চাই, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এটি প্রতিদিনই অনুষ্ঠান হয়। 365 দিনের অধিকাংশ দিনই অনুষ্ঠান হয় এবং এটি আমাদের শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশের যে জেলা শিল্পকলা একাডেমি সেই রকম একটি জায়গায় আমরা যেতে চাচ্ছি এবং যেতে চাই। এবং এই আজকে যে ধরনের এখানে কর্ণফুলী উৎসবটা হলো, সেখানে 1000-এরও বেশি শিল্পী এখানে অংশগ্রহণ করবে এবং এই অঞ্চলের চট্টগ্রামের যত লোক সংস্কৃতি আছে, যত ইতিহাস ঐতিহ্য আছে সেটি উপস্থাপন করা হবে। যে আমরা কর্ণফুলীর পারে বেড়ে উঠেছি চট্টগ্রাম সংস্কৃতি কর্মীরা, আজকে বিশ্ব মাঝে চট্টগ্রামের গানকে তুলে ধরেছে এই কর্ণফুলী এবং শাম্পানের মাঝিরা। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে গানের মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে কর্ণফুলীর প্রতিবাদটা করতে চাই। আমার কর্ণফুলী যাতে আমার মতো করে থাকে। সাত দিন ব্যাপী এই উৎসবে জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় ও একক সঙ্গীত নৃত্য আবৃত্তি মুখাভিনয় ও যাত্রাপালার পাশাপাশি আর্ট গ্যালারি মিলনায়তনে নাটক থেকে পাঠ, শ্রুতি নাটক, পাপেট শো, প্রীতি বিতর্ক ও চারুকলার প্রদর্শনীর আয়োজন ছিল। আমি মেরিলিন অ্যানি, বাংলাধারা, চট্টগ্রাম।